পূজা হেগড়ে একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত তেলেগু এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি একজন প্রাক্তন সুন্দরী প্রতিযোগী। তিনি মাইস্কিনের তামিল সুপার হিরো চলচ্চিত্র মুগামুদি অভিনয়ের আত্মপ্রকাশের আগে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2010 প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। এরপরে ঋত্বিক রোশনের সাথে আশুতোষ গোয়ারিকরের মহঞ্জোদারো চলচ্চিত্রের মুখ্য অভিনেত্রী হিসাবে অভিনয় করতে স্বাক্ষর করার সময়ে তিনি তেলুগু চলচ্চিত্র ওকালাইলা কোসাম এবং মুকুন্দা অভিনয় করেছিলেন। পূজা হেগড়ে মহারাষ্ট্র মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই বেড়ে উঠেছিলেন। তার পিতামাতা মঞ্জু নাথ হেগড়ে এবং লতা হেগড়ে কর্ণাটকের মঙ্গলুর বাসিন্দা ছিলেন। তার মাতৃভাষা তুলু, এছাড়া তিনি ইংরেজি, মারাঠি এবং হিন্দিতেও সাবলীল। তিনি উল্লেখ করেছিলেন যে তিনি MMK কলেজ পড়াশোনা করতেন। তিনি নিয়মিত আন্তঃকলেজীয় প্রতিযোগিতায় যোগ দিতে এবং নৃত্য ফ্যাশন অনুষ্ঠানে অংশ নিতে চেষ্টা করতেন। হেগড়ে মিস ইন্ডিয়া 2009 প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, তবে মিস ইন্ডিয়া ট্যালেন্টের 2009 সম্মান জেতা সত্ত্বেও প্রথম দিকেই তাকে বাদ দেওয়া হয়েছিল। পরের বছর তিনি পুনরায় আবেদন করেছিলেন এবং মিস ইউনিভার্স ইন্ডিয়া 2010 প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। এছাড়াও তিনি পার্শ্ব প্রতিযোগিতা মিস ইন্ডিয়া সাউথ গ্ল্যামার্স হেয়ার 2010 মুকুট জিতেছিলেন। তিনি মাইস কিনে তামিল সুপার হিরো চলচ্চিত্র মুগামুদির জীবের বিপরীতে নারী মুখ্য ভূমিকায় অভিনয় করে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।